আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখুন ফেসবুক মনিটাইজেশনের নতুন একটি আপডেট চলে আসে আমরা যদি এখান থেকে আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে আমরা যদি এখান থেকে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি তারপর আমরা যদি এখান থেকে প্রোফাইলে যাই প্রোফাইলে গেলে কিন্তু আমরা এখান থেকে ফেসবুকের যে নতুন মনিটাইজেশনের যে আপডেটটা রয়েছে আপডেটটা হয়তো অনেকেই পাইছেন আমরা যদি এখান থেকে প্রফেশনাল টেস্টবুকটা প্রবেশ করি তারপরে এখান থেকে যদি আমরা নিচে যাই তো নিচে আসার পর আমরা যদি এখান থেকে মনিটাইজেশন অপশন আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এর মানে হচ্ছে কি আমার এই যে প্রোফাইলটা রয়েছে বা আমার এই যে আইডিটা রয়েছে এই আইডি থেকে কিন্তু আমি টাকা ইনকাম করতে পারবো তো যদি আপনার ফেসবুক আইডিতে বা আপনার ফেসবুক পেজে এরকম ভাবে একটি ইন্টারভিউ শো করে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন যে আমি কিন্তু ইয়ার বেটা পেয়ে গেছি অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর অনেকের এখানে কিন্তু এখানে মনে করেন ইউর প্রোফাইল ইজ নট অ্যাক্টিভ এইরকম ভাবে কিন্তু শো করতে পারে যদি আপনার এখানে ইউর প্রোফাইল ইজ নট অ্যাক্টিভ এন্ড আর্নিং শো করে এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার যে আইডিটা রয়েছে বা আপনার যে পেজটা রয়েছে আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে আপনি কিন্তু এক টাকা ইনকাম করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও নিচে দুইটা অপশন হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখুন আমরা যদি এখান থেকে সি হোয়াট এজ টুলস আর অ্যাভেলেবেল আমরা যদি এখান থেকে অ্যাভেলেবেল অপশন আসে এখানে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু এই চিন্তা পেজ শুরু হবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার এখানে শু করতেছে আসে তার মানে হচ্ছে কি আমার এই যে আইডিটা রয়েছে এই আইডি থেকে এই যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলোর মধ্য থেকে কিন্তু আমি টাকা ইনকাম করতে পারবো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে স্টার যে মনিটাইজেশনটা রয়েছে স্টার মনিটাইজেশনটা কিন্তু চালু রয়েছে তারপর কিন্তু এখানে চালু রয়েছে মানে এখানে আপনাকে আপনার প্রোফাইল থেকে মানে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তারপর দেখুন এখানে এখানে একটা ক্লিক করে দিই ক্লিক মানে বিভিন্ন গাইডলাইন কিন্তু এগুলো দেখার বিষয় না আপনি যদি ভাবে ভিডিও আপলোড করেন ইজিলি কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাদেরকে নিজস্ব কন্টেন্ট বা সব ভিডিও আপলোড করতে হবে যদি আপনি নিজের কন্টেন্ট বা নিজের ভিডিও আপলোড না করেন এক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে বা একটা টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে কিন্তু পলিসি সুবিধা দেবে আচ্ছা তারপর দেখুন এখানে কিন্তু রয়েছে প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে আমরা যদি এখানে একটা ক্লিক করে করি এখানেটা ক্লিক কর দেওয়ার পর আপনার প্রোফাইলে কোনো প্রকার সমস্যা আছে কিনা বা আপনার প্রোফাইলে মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে কিনা এটা কিন্তু আপনি এইখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে মনিটাইজেশনটা রয়েছে এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে আর মানে হচ্ছে কি আমার এই প্রোফাইল থেকে ইনকাম হবে তারপর হচ্ছে কি রেকমেন্ডেশন নামে কিন্তু একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশনটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এর মানে হচ্ছে কি আমি যদি একটা ভিডিও আপলোড করি বা আমি যদি একটা ছবি আপলোড করি বা আমি যদি একটা ফটো আপলোড করি বা আমি যদি একটা পোস্ট করি আমার যে পোস্টটা রয়েছে বা আমার যে ভিডিওটা রয়েছে বা আমার যে রেস ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা কিন্তু রেকমেন্ডেশনে যাবে ফেসবুক কিন্তু অটোমেটিক এটাকে রেকমেন্ডেশন করবে মানে বেশি মানুষের সামনে কিন্তু নিবে ঠিক আছে তো এই যে আপডেটগুলো রয়েছে আপডেটগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আর এখন থেকে কিন্তু ফেসবুকের যে সমস্ত আপডেট রয়েছে তারপর হচ্ছে কি ফেসবুকের যে সমস্ত পলিসি শুরু হচ্ছে তারপর হচ্ছে কি ফেসবুক থেকে আপনি কিভাবে টাকা করবেন এ টু জেড বিস্তারিত কিন্তু ভিডিও পাবেন এই পেজে বা এই চ্যানেলে অবশ্যই আপনি পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটা আপনার টাইমেনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে এই আপডেটটা দেখার সুযোগ করে দেবেন তো এই ছিল মতো ফেসবুকের নতুন একটি আপডেট আশা করি গেছে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ফেসবুকের নতুন আপডেটটা কেন আছে বা এটা তারা আপনি কি করতে পারবেন তো এই ছিল মতো আজকের ভিডিও গেছে যদি ভিডিওটা আপনার কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ